সবজি ভান্ডার হিসেবে খ্যাত উত্তরের জেলা নওগাঁর বদলগাছি উপজেলা। ভোরের আলো ফোটার সাথে সাথে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর হয়ে ওঠে সবজির হাট। ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত চলে বেচাকেনা। প্রতি হাটে মাত্র ৫ ঘন্টায় কৃষক ও পাইকারদের মাঝে লেনদেন হয় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা। আমাদের ৩০-৪০ জন ব্যাপারী আছি, এখান থেকে নিচে পক্ষে ২০ লাখ টাকার মাল আমাদের ঢাকা শহরে বেচাকেনা করা হয় এবং যায়। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার হাট থেকে সবজি বোঝাই ট্রাক চলে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে, যার প্রতি ট্রাক সবজির মূল্য দাঁড়ায় ৩ থেকে ৪ লাখ টাকা। তবে গত কয়েকদিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে সবজির দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা। এতে উৎপাদন খরচ ওঠা নিয়ে শঙ্কায় কৃষকরা। এছাড়া সবজি বিক্রি করতে আসা কৃষকদের অভিযোগ, মন প্রতি ২ কেজি করে বেশি পণ্য নিচ্ছেন আড়তদাররা। কিছুদিন আগে সিম বিক্রি করলাম ৭৫ থেকে ৮০ টাকা পর্যন্ত, এখন সেটা বিক্রি করতে ৪৫-৫০, ভালোটা আরো ৬০। মূলা হলো সবচেয়ে কম দাম সবজি, আমরা বিপদে পড়ছি, ১০০ টাকা ১৫০ টাকা মন করছে। এখন উৎপাদন বেশি হয়েছে কিন্তু অথচ দাম কমে আসতেছে, উৎপাদন খরচা যেটা হচ্ছে সেটাতেই পোষাচ্ছে না আমাদের প্রতি মন। কাঁচা ফসলে আমাদের ২০ টাকা করে খাজনা দিতে হয় এবং ৪০ কেজির জায়গায় আমাদের ব্যাপারীদের কাছে ৪২ কেজি মন দিতে হয়। জেলা কৃষি বিভাগ বলছে মৌসুমের শুরুতে শাকসবজির দর বাড়তি থাকলেও উৎপাদন বেশি হওয়ায় কমেছে দাম। এখন তুলনামূলকভাবে আমাদের মৌসুমের শুরুতে যে দাম ছিল সেটি পাচ্ছে না, অনেক দাম কমে গেছে। তারপরে আমি বলবো যে নওগাঁ জেলার যে উৎপাদন সেই হিসাবে যথেষ্ট পরিমাণে হয়েছে এবং কৃষকরা ভালো দাম পাচ্ছে এখান থেকে। নওগাঁয় চলতি মৌসুমে ৯০০০ হেক্টর জমিতে শীতের শাকসবজির চাষ হয়েছে। এখান থেকে ১৮০০০০ মেট্রিক টন শাকসবজি উৎপাদনের আশা কৃষি বিভাগের। এখন নওগাঁ।